সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে দ্রোণ হামলার ঘটনায় পাকিস্তানকে দুষলেন ভারতীয় সেনা লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে। কাশ্মীর উপত্যকায় মোতায়েন 15 নম্বর কোরের কমান্ডার পান্ডে বুধবার বললেন, এমন দ্রোণ রাস্তাঘাটে বসে তৈরি করা সম্ভব নয়। রাষ্ট্রীয় মদত এবং প্রযুক্তিগত সহায়তা ছাড়া যুদ্ধের উপযোগী দ্রোণ বানানো লস্করে তৈবা বা জসি মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। লেফটেন্যান্ট জেনারেল পান্ডের অভিযোগ, শুধু বোমাবাহী দ্রোণ বানানোই নয়, সেগুলি নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সীমান্তের ওপারের পাক অপারেটরদের। প্রতিশ্রুতি দিয়েছিলেন গত সপ্তাহে, এবার নবান্নের সাংবাদিক বৈঠকে তা পূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বুধবার থেকেই রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করল সরকার। সেই সঙ্গে তার হুঁশিয়ারি, ছাত্রছাত্রীদের জন্য চালু করা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কোনো রকম জালিয়াতি যেন না হয়, পড়ুয়াদের জন্য এই সরকারি ঋণ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, বলেছিলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেব, যা বলেছিলাম করেছি, আগে কৃষক বন্ধু চালু করেছি। তিনি জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে পড়ুয়াদের। বিধানসভার ডিপুটি স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করবে না বিজেপি। 2 জুলাই শুক্রবার দুপুরে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বাজেট বক্তৃতা দিয়ে শুরু হবে নতুন বিধানসভার প্রথম অধিবেশন। শনি রবিবার ছুটি, এরপরে অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার শোক প্রস্তাবের পর মুলতবি হয়ে যাবে বিধানসভার অধিবেশন। তারপরে এই দিনেই হবে ডিপুটি স্পিকার নির্বাচন। তৃণমূলের পক্ষে আগেই এই পদে তাদের প্রার্থী অশীষ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। ডিপুটি স্পিকার নির্বাচনে বিজেপি প্রার্থী দেবে না বলে বুধবার জানিয়েছেন বিধানসভা দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তবে কেন বিজেপি ডিপুটি স্পিকার নির্বাচনে অংশ নেবে না, তা নিয়ে অবশ্য কিছুই জানাননি মাদারিহাটের বিধায়ক টিগ্গা। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বন্ধ হয়ে গিয়েছিল সব মেল এক্সপ্রেস ট্রেন, সেই সব ট্রেন আগামী সপ্তাহের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের জিএম মনোজ যোশী। বুধবার রেলকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর তিনি জানান, হাওড়া থেকে মুম্বাই, মালদা থেকে দিল্লি সহ একাধিক জায়গা থেকে ট্রেনের প্রচুর চাহিদা রয়েছে। যাত্রীরা বারবার দাবি করছেন, যেসব দূরপাল্লার ট্রেন করোনার দ্বিতীয় ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল সেসব ট্রেন চালু করা হবে আগামী সপ্তাহের মধ্যে। ফের শালবনির কোবরা ক্যাম্পে আত্মহত্যা, আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। বুধবার সন্ধে শালবনির ক্যাম্পের ঘর থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন এই জওয়ান। তবে এ প্রসঙ্গে বাহিনীর তরফে কিছু জানানো হয়নি। ক্যাম্পের কর্তারা মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন বলে খবর। মৃত জওয়ানের নাম শিবকান্ত প্রসাদ, বয়স 38, উত্তরপ্রদেশে বালিয়ার বাসিন্দা তিনি। কিছুদিন আগেই ছুটিতে বাড়ি গিয়েছিলেন, ফেরার পর কোয়ারেন্টিনে ছিলেন, সেখানেই আত্মহত্যা করেন শিবপ্রকাশ। হুল দিবসেই তীর্থনক টাঙ্গি নিয়ে হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। বিষয়টিতে রাজনৈতিক রং লেগেছে। আদিবাসীদের সামনে রেখে এসব অস্ত্র নিয়ে তৃণমূল সমর্থকদের ওপর হামলা চালিয়ে গিয়েছেন বিজেপি, এমনই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বদের। এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। তবে দিন দুপুরে এই হামলা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে কেশপুর কুমারী বাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ হঠাৎই কেশপুরে এনায়েতপুর গ্রামে পঞ্চায়েতের অন্তর্গত কুমারী বাজারে তৃণমূল সমর্থক শেখ হাবিবের হার্ডওয়ারের দোকানে টার্গেট করে একের পর এক তীর ছুটতে থাকে একদল আদিবাসী। এই ঘটনা তীরবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী। এরপর শেখ হাবিবকে টাঙ্গির কোপ মারা হয়, ফলে আঙুল কেটে যায় তার। জখম অবস্থায় হাবিবকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেকিং বেলা স্পন্সর্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।